মেডেনে, বেনস্টন, ব্যারেটো, এরা প্রত্যেকেই এবং প্রত্যেকটা দলে কিন্তু তারা তাদের বেস্ট টিম করেছেন এবং একটা মিনি ইন্ডিয়ান লিগ কিন্তু এই ক্যালকাটা ফাইনাল বল। খুব সুন্দরভাবে কিন্তু বলটিকে সামনে পাঠিয়েছেন অনুপমের জন্য, অনুপম বলটিকে বক্সের মধ্যে ডেলিভারি করেছেন, কিন্তু এখনো কিন্তু চান্স আছে তপেন্দু, বলটা বক্সের ভিতর কিন্তু হ্যান্ডবলের মাং ওখানে, এবং সম্ভবত কারণেই কিন্তু রেফারি বাঁশি বাজিয়ে পেনাল্টি দিলেন এবং পেনাল্টি পেয়ে গেল ওখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওখানে শট এবং অসাধারণ গোল, গোলকিপারকে বাম দিকে, ওখানে পিএসএস স্পোর্টিং ক্লাব বল নিয়ে গেছেন সুমিত, সুমিত বলটাকে উইং এ ঠেলে দিয়েছেন বল বক্সের ভিতর, ওখানে বল আবার পেয়ে গেছে অনুপম, আজকে কিন্তু বেশ ভালো খেলেছেন অনুপম, বলটিকে বক্সের মধ্যে রেখেছে, গোল কি হবে কিন্তু না, অনেক করে উইং থেকে উঠে আসছে আবার আনন্দাবে, আনন্দে পায় বল, তো কোথায় দিলেন এই আনন্দাবে, ক্রস গুলো কিন্তু ঠিকঠাক হচ্ছে না, টাফ বলতে বলতে অনুপম অ্যাটাকে, একটা মিস্টেক হয়ে গেছে বল বক্সের ভিতর, শট ব্লক বাই দ্য কিপার তোতন দাস, শট সাধারণ সেভ ওখানে সায়েদের, আর বল দেওয়া হচ্ছে, উনি বারবার বলগুলো লুজ করছেন এবং প্রায় 60 মিনিটের কাছাকাছি খেলা হতে চললো এখনো, কিন্তু এটা কিন্তু একটা খুব সুবর্ণ সুযোগ, শট এবং গোল, ফরওয়ার্ড বল, ওখানে কিন্তু ভারী ডেঞ্জার হতে পারে, শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট, দুয়ারি দীপেন্দু দুয়ারি বলটাকে খুব সুন্দর কন্ট্রোলে রেখেছেন, এটা কিন্তু একটা চান্স হতে পারে, শট ছিল কিন্তু অনবদ্য সেভ, গোলকিপ বল বক্সের ভিতর কি করবেন, আবার বল এসে শট, দোতন দাস স্কয়ার পাস, সুমিত শট, মানে গৌরবের শটটা বড্ড, যেখানে বেঞ্চে মুকেশ কুমারের মতো প্লেয়ার বসে রয়েছেন, আরো একটা ভারী সুন্দর সুযোগ হতে পারে, তো এক্ষেত্রেও শটটা ঠিক করে নিতে পারলেন না ওখানে জেসি নম্বর, বল বক্সের ভিতর, এটা কিন্তু একটা ভালো চান্স হতে পারে, রাজীবের শট কিন্তু, এবার কিন্তু কাউন্টারে বিএসএস দল, বল বক্সের ভিতর শট, লম্বা বল সামনে, কিন্তু আবারও এটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে, কিন্তু তার আগে কিন্তু বলতে বলতে পেনাল্টির বাঁশি ওখানে রেফারি, ইজ টেকিং ইজ রান এবং অসাধারণ সেভ ওখানে গোলরক্ষক সাইদ হাসান তানভীরের, কিন্তু ওখানে ক্লিয়ার করে দিয়েছেন পুলিশের প্লেয়াররা, দূরপাল্লার শট কিন্তু গোলরক্ষক ওখানে ঠিক টাইমে বেরিয়ে এসে কিন্তু পরিস্থিতি সামাল দিলেন, এবং বলতে বলতে লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন রেফারি যে আজকের ম্যাচের যবনিকা পতন ঘটলো, সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ফুল টাইম দ্য স্কোর লাইন স্ট্যান্ডস বিএসএস স্পোর্টিং ক্লাব 1 ওয়েস্ট বেঙ্গল পুলিশ 1, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দল কিন্তু আজকের ম্যাচটা থেকে খুব ইজিলি 3 পয়েন্ট পেতে পারত এবং বিএসএস দলের কিন্তু তাদের স্ট্র্যাটেজি তাদের ট্যাকটিক্স নিয়ে কিন্তু আবার ভাবনা চিন্তা করা উচিত, কারণ আজকের ম্যাচে কিন্তু